প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা একটি নতুন আইটেম দেখব এমএস ওয়ার্ডের, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। এক ক্লিকে কিভাবে বানান ঠিক করা যায় সেটা আজকে আমরা শিখব। তো আমরা একটি ফাইল আগেই রেডি করেছি, তো ফাইলটি ওপেন করলাম। এখানে দেখেন অনেক বড় একটি ফাইল রয়েছে। তো এই ফাইলে আমাদের দেখেন এই আধুনিক বানানটা প্রথম ঠিক আছে, তারপরে এই বানানটা সঠিক নেই, এরকম বানান অসংখ্য বানান রয়েছে। তো আমরা একবারে এক ক্লিকে কিভাবে এই বানানগুলো ঠিক করে ফেলবো সেটা আজকে দেখব। তো দেখার জন্য আমাদের যে এই ফাইল বার আছে, এই বার থেকে আমরা হোম বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন একেবারেই লাস্টের যে আপনার অপশন আছে রিপ্লেস, এখানে আমরা ম্যানুয়ালও ক্লিক করতে পারি। আবার যদি মনে করেন না ম্যানুয়াল ক্লিক করব না, আমি শর্টকাট কিবোর্ডের শর্টকাট দিয়ে করব, তাহলে কন্ট্রোল এইচ দিলেই আপনার এটা চলে আসবে। চলে আসার জন্য ফাইন্ড হোয়াট, এই এই অপশনে আমাদের যে বানানটি ভুল আছে সেই বানানটি আমরা কন্ট্রোল সি দিয়ে এখানে দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু বাংলা আসছে না, বাংলাটা ভেঙে গেছে। তো এটার কোনো সমস্যা নেই, এভাবেই রাখতে হবে। এবং দ্বিতীয় অপশনে রিপ্লেস উইথ, এই অপশনে আমরা যে বানানটা সঠিক এই বানানটা কন্ট্রোল সি দিয়ে আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পোস্ট করে দেব। দেওয়ার পরে দেখেন এই ফাইন্ড নেক্সট অপশনে দেখেন এই যে বানানগুলো দেখাচ্ছে। এবার আমি এই বানানটা আর কোথায় ভুল আছে, এই যে আমরা একটা একটা করে এইভাবে দেখতে পারবো। দেখেন অনেকগুলো বানান এখানে ভুল দেখাচ্ছে, তো আমরা সব বানানগুলো ঠিক করতে চাই। এর জন্য আমার দরকার হচ্ছে রিপ্লেস অল। এখন যেটা সিলেক্ট হয়ে আছে শুধু রিপ্লেস দিলে ওইটাই ঠিক হবে, আর যদি আপনি সম্পূর্ণটা ঠিক করতে চান তাহলে রিপ্লেস অলে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে দেখেন উই মেড 76 রিপ্লেসমেন্ট, মানে এই ধরনের বানান ভুল আছে আমার 76টা। তো এটা আমি ঠিক করতে চাচ্ছি কিনা সে আমার অনুমতি চাচ্ছে, তো আমরা এখানে হ্যাঁ আমি চাচ্ছি এটা কন্টিনিউ করে দেবো ইয়েস অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ওকে। দেখেন আমার সব বানানগুলো কিন্তু ঠিক হয়ে গেছে। দেখেন এই যে যেখানে যেখানে আমার এই বানান ভুল আছে সবগুলো সে ঠিক করে ফেলেছে। তো আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটা অনেক কাজে আসবে। যদি এই টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান মন্তব্য লিখে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।